ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই আমার পার্টির চেয়ারম্যানকে ভালোবাসেন, তাৎক্ষণিক আপনারা এসেছেন। আমরা জাতীয় পার্টির চেয়ারম্যানের মৃত্যুতে আমরা শোকাহত, আমরা দেশবাসীকে তার জন্য দোয়া করতে বলি। পাশাপাশি আমরা আমাদের যে দীর্ঘদিনের দাবি, রংপুরের মানুষের দাবি যে তাকে রংপুরে সমাহিত করা হোক, এই বিষয়টা দাবিটা কিন্তু ধারণ করেছে। তা আমরা কেন্দ্রীয় আপনাদের মাধ্যমে আমরা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, পাশাপাশি তার পরিবারের, তার সহধর্মিনী বেগম রওশন এরশাদ সহ পরিবারের সকল সদস্যকে আমরা আবেদন জানাব, যেহেতু এই তার স্মৃতি বিজড়িত রংপুর, এই রংপুরে তাকে সমাহিত করা হোক। আমাদের দাবি ছিল যদি যাকে জাতীয় নেতার মর্যাদা ঢাকায় দেওয়া হয়, আমরা দুইটা চয়েস দিয়েছিলাম, সরোয়ারডি উদ্যানে পাশে জাতীয় তিন নেতার কবরের পাশে যদি তাকে সমাহিত করা হয় তাহলে আমাদের আপত্তি ছিল না। কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে তাকে সামরিক বাহিনীর বনানী কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত হয়েছে। তা আমরা এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছি যে না, আমাদের যেখানে ওপেন সাধারণ জনগণের যাওয়ার অধিকার থাকবে না সেখানে সেই জায়গায় জাতীয় পার্টির চেয়ারম্যানকে সমাহিত করা এটা আমরা সমীচীন মনে করি নাই। বিধায় আমরা তাকে রংপুরে সমাহিত করতে চাই, এটা আমাদের দাবি। সেক্ষেত্রে সরকারকে, সরকারের কাছেও আমাদের দাবি যে এই এই সিগন্যালটা যেন দেওয়া হয় যে তাকে রংপুরে সমাহিত করার পারমিশনটা তারা যেন অ্যাকসেপ্ট করে। পাশাপাশি দলের নেতৃবৃন্দের কাছে আমাদের দাবি তাকে রংপুরে সমাহিত করা হোক। এটা এটা শুধু আমার দাবি না, এটা রংপুরের গণমানুষের দাবি, রংপুরের বিভাগের মানুষের দাবি, রাজশাহী বিভাগের মানুষের দাবি, তাকে রংপুরে সমাহিত করা হোক। এখানে অনেক বড় স্পেস আছে, তাকে তার কবরের পাশে কমপ্লেক্স করার সুযোগ আছে। আমি মনে করি সারা দেশের মানুষ এখানে এসে তাকে শ্রদ্ধা জানাতে পারবে, সেই পরিবেশ এখানে আমরা তৈরি করতে পারব। এই জন্য আমি আশা করি যে এই সিদ্ধান্তের সঙ্গে কেন্দ্রীয় কমিটি একমত পোষণ করবেন যে তাকে রংপুরে সমাহিত করা হোক। আমরা রংপুরবাসীকে আপনাদের পক্ষ থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। তার শেষ যাত্রা পর্যন্ত তাকে যে সম্মান প্রদর্শন করলো, সে ফ্লাগ নিয়ে মরতে পারলো, এটা আমরা জাতীয় পার্টির একজন কর্মী হিসাবে আমরা মনে করি রংপুরবাসীর কাছে আমরা কৃতজ্ঞ। সেই হিসাবে মনে করি যে রংপুরের মানুষ হোসেন মোহাম্মদ এরশাদকে সম্মান দিয়েছে তার মৃত্যু পর্যন্ত। আমরা আজীবন তাকে, রংপুরের মানুষ তাকে চায় সে আমাদের কোলে থাক, আমাদের কাছে থাক, তাকে ঘিরে আমাদের রাজনীতি আবর্তিত হোক, এটা আমাদের প্রত্যাশা। আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা অন্তত আমি জানাতে চাচ্ছি। পাশাপাশি আমাদের জানাজা ঢাকায়, আমাদের জানাজা সিলেক্ট হয়ে গেছে, আমরা চেয়েছি যে ঢাকায় সম্পূর্ণ জানাজা, যে তিন চারটে জানাজা হবে, শেষ করে যেন রংপুরের লাস্ট জানাজাটা যেন রংপুরে হয়। আমরা সিলেকশন দিয়েছি যে রংপুরের আমাদের জাতীয় যে আমাদের ঈদগাহ মাঠ আছে সেখানেই আমাদের জানাজা হবে, এবং সময়টা আমরা চূড়ান্ত সময়টা মঙ্গলবার, সম্ভবত আমরা মেসেজ পাইছি মঙ্গলবার বাদ জোহর আমরা এখানে জানাজা করব, এবং ব্যাপক প্রচারের মাধ্যমে আমরা রংপুরবাসীকে তার জানাজায় শরিক হওয়ার জন্য আহ্বান জানাবো, এটাই আমাদের বার্তা। আর জেলাই করবো ইনশাল্লাহ। আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিচ্ছি, ধন্যবাদ আপনাকে।